ছেলেদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে বাংলাদেশ শততম ম্যাচ হারল। এ পর্যন্ত বাংলাদেশ 168 আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে, এর মধ্যে হার 100 ম্যাচে, বাকি 68 ম্যাচের মধ্যে 64 জয়, 4 ম্যাচে কোনো ফল হয়নি। সবচেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হারা দলগুলোর মধ্যে বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয়রা 99 ম্যাচ হেরেছে, 193 ম্যাচ খেলেছে তারা। শ্রীলঙ্কার হার 98 ম্যাচে, তারা খেলেছে 189 আন্তর্জাতিক টি টোয়েন্টি। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জিম্বাবুয়ে, 145 ম্যাচে তাদের হার 95 ম্যাচে। তালিকায় নিউজিল্যান্ডের স্থান পঞ্চম, বাকি চার দলের তুলনায় অবশ্য তাদের ম্যাচও বেশি। কিউইরা 216 ম্যাচের 90টিতে হেরেছে। কিন্তু অন্যদের থেকে বাংলাদেশ একটু ভিন্ন। বাংলাদেশ মোট ম্যাচের 59.52% ম্যাচ হেরেছে। কমপক্ষে 100 ম্যাচ খেলা দলগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে আছে জিম্বাবুয়ে, মোট ম্যাচের 65.51% হেরেছে তারা।